দেখি সিগারেটে একটা টান দিতে হবে, ধরায় লই। আহ, সিগারেটে টান দিলে তো কি শান্তি লাগে, সেই মজা। ভাই কি করলেন এইটা? আপনি এই রমজান মাসে সিগারেট খেয়ে আমার মুখে মারলেন কেন? আমি তো রোজা আছি। এ, তুই রোজা থাকলে আমার সমস্যা কি? আমি এখানে সিগারেট খাইতেছি, তুই দেখতেছিস না? তুই এখান থেকে চলে যা। ভাই আমি মসজিদে যাচ্ছিলাম জোহরের নামাজটা পড়তে, আপনারা সবাই এখানে বসে আছেন তো, তাই ভাবলাম আপনাদেরকে একটু ইসলামের দাওয়াত দিই। এই আপনারা শুন, তোর এখানে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নেই, তুই নামাজ পড়তে যাইতেছিলি, তুই নামাজ পড়তে যা। ভাই আমি তো নামাজ পড়তেই যাচ্ছিলাম, ভাবলাম তোরা এখানে বসে আছিস, তোদের সাথে একটু কথা বলি। কেন, আমি কি এসে অনেক বড় ভুল করলাম নাকি? এ শোন, তোর ধর্মের কথা তোর কাছে রাখ, বেশি কথা কবে একদম কান পাশে দুটা মারমু। দুই দিনের বই রেখে বাত্রে কেন? এ শোন, আমাদেরকে তুই ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না, আমরা কেউ রোজা থাকি না। কি, তোরা একটাও রোজা নেই? হ্যাঁ, রোজা নাই তো কি হইছে? আমি ভাবলাম আপনারা মনে হয় সবাই রোজা আছেন, এই জন্য আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম। আপনারা কেউ রোজা নেই? তোর কথা কানে যায় না, এ বলতেছে যে আমরা রোজা নাই, তারপর তুই জিজ্ঞেস করিস রোজা আছে কিনা। ভাই শোন, তুই যে কাজে আইছিস ওই কাজে যা, এখানে বসে ফাফা কথা বাড়াইস না। এই অবরোধ ভাই, তুই এখান থেকে যা তো, তোরা দেখলে আমার মাথার মধ্যে রক্ত উড়ে যাচ্ছে, না জেলে একদম কান পাশে দুটো মারমু। আচ্ছা ভাই হইছে, তোদের সাথে কথা বলতে আসা আমার ভুল হয়েছে, আমারে তোরা মাফ করে দে ভাই। তবে রোজা রমজান মাসে ওপেনে তোরা এগুলা করিস না, তোরা যা করতেছিস এগুলা ঠিক করতেছিস না। সিগারেট যদি খাওয়ারই থাকে তাহলে ভাই দোকানের ভিতরে যান, ভিতরে গিয়ে তারপরে খান, বাইরে খাইয়েন না ভাই। এই আমি সিগারেট বাইরে খামু, তুই আমারে কি করবি? দাঁড়া এখনই একটা জ্বালাচ্ছি। সি ভাই, আপনার থেকে এটা আশা করিনি। ভাই একটা কাজ করেন বুঝছেন, ওই সিগারেটটা ওর মুখে দিন, ও একটা টান দিক। আরে তুই তো ভালো কথা কইছ, এ আপ্রো নে নে একটা টান দে, নে নে। ভাই তোদের এখানে আসায় আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি, তোরা থাক, তোদের রোজা রাখাও লাগবে না, নামাজ পড়াও লাগবে না, তোরা জাহান্নামে যা। শুন রফিক, জীবনে তো অনেক পাপ কাজ করলাম, এখন একটু ভালো কাজ করতে হবে, চল আমরা একদিন মসজিদে ইফতারের পার্টি করি। হ্যাঁ ভাই, জীবনে তো অনেক পাপ কাজই করলাম, এখন মানুষকে একটু দেখাইতে হবে যে আমরা ভালো হয়ে গেছি। আচ্ছা ভাই আপনি ইফতার পার্টিটা দেন। শোক ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, দুই একদিনের ভিতরে মসজিদে ইফতারের আয়োজন করেন। হ্যাঁ তুই ঠিকই বলছিস। এ রফিক, তুই একটা কাজ কর তো, আমাদের মসজিদের ইমাম সাহেবকে একটা কল দে তো। আচ্ছা দাঁড়ান। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ওই যে আপনি একটু পুকুর পাড়ে আসেন তো। কেন, আচ্ছা আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ভাই, ডাকলেন কেন? আসসালামু আলাইকুম, তোমার সাথে কিছু কথা ছিল এই জন্যই তোমারে ডাকলাম। আমার সাথে কথা ছিল? কি কথা ভাই বলেন। আসলে ভাই একটা ইফতার মাহফিল করতে চাচ্ছে মসজিদে, এই জন্যই আপনারে ডাকলাম। ইফতার মাহফিল করবেন ভাই? আপনারা কি একটা রোজা আছেন? হ্যাঁ ভাই আমরা রোজা আছি, আর চিন্তা ভাবনা করে দেখলাম জীবনে তো অনেক পাপ করছি, এখন একটু ভালো কাজ করি। হুজুর টাকা পয়সা যা লাগে আমি দিব, কোনো সমস্যা নেই, আপনি এমন ভাবে আয়োজন করবেন যাতে পুরো এলাকা আমার নাম হয়ে যায়, কেউ যেন আমারে আর খারাপ না বলে। তার মানে কি আপনারা এলাকার ভিতরে ভালো একটা নাম করার জন্য ইফতার মাহফিল দিতে যাচ্ছেন? হ্যাঁ, তা নয় তো কি, এমনিতে খাওয়াইয়া মানুষটা কোনো লাভ আছে? ও আচ্ছা, তাই তো বলি, এদের মতো মানুষ ভালো হয়ে গেল কিভাবে? আসলে নাম করার জন্য আপনারা এরকম বেশ ধরছেন তাই না? তা না হইলে আপনারা যে পরিমানে খারাপ কাজ করে বেড়ান, আপনারা তো ভালো হওয়া মানুষ না, আপনারা তো মন থেকে মনে হয় ভালো হননি। না এরকম কিছু না, ভাবলাম এলাকার ভিতরে আমার একটু নাম হোক, সবাই আমার একটু ভালো জানুক, দরকার প্রয়োজনে মাইকে অ্যানাউন্স করে দিব আমি যে ইফতার মাহফিল দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা যদি মন থেকে ইফতার মাহফিল দিতে চান তাইলে দেন, আর যদি নাম করার জন্য দিতে চান তাইলে ভাই আমি বলবো আপনাদের কোনো ইফতার মাহফিল দেওয়ার দরকার নেই, কারণ ইসলাম নাম করার ধর্ম না, আপনারা নামের জন্য কোনো কিছু করলে সেটা কোনো কাজে লাগবে না ভাই, যদি মন থেকে না করেন। আপনারা তো কিছুই মন থেকে করতেছেন না, আপনারা মানুষকে দেখানোর জন্য করতেছেন, মানুষকে দেখানোর জন্য করে কি লাভ ভাই? আপনারা তো করবেন আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কি করলে আল্লাহ খুশি হয় সেইটা করবেন আপনারা। আপনারা রোজা আছেন কিনা এটাও আমার সন্দেহ হয়, আমার তো মনে হয় আপনারা রোজা নেই, আপনারা ভণ্ডামি করতেছেন। আপনারা রমজান মাসে ওপেনে বসে সিগারেট খান, মানুষের উপর অত্যাচার করেন, মানুষের সাথে অন্যায় করেন, ভাই এইগুলা বাদ দিয়েন, ইফতার মাহফিল দেয়া লাগবে না, মানুষ এমনিতেই আপনাদের ভালো বলবে। আপনাদের নাম ধারে ইফতার মাহফিল আমি মসজিদে করাইতে পারবো না, আপনারা যেইখানে খুশি সেইখানে করান, দরকার হয় ডিজে পার্টি করায়ে তারপর ইফতারি করেন। ইসলাম কোনো নামের ধর্ম না, আপনি যদি লোক দেখানো ইবাদত করেন, মানুষকে দেখানোর জন্য ভালো সাজেন, সেটাতে কোনো লাভ নেই, যদি আপনি মন থেকে না করেন।